ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তোমরা প্রায়শই এখন ডেলি বেসিসে অনেকজন মেসেজ করো যে স্যার আর কি ফুড সাপ্লাইয়ের পরীক্ষা হবে কোন পরিপ্রেক্ষিতে আমাদের এখন এগিয়ে যাওয়া উচিত যারা ভালো পরীক্ষা দিয়ে এসছি বা যারা কোরআপশান নিয়ে এত চিন্তিত ডিপ্রেশনের মধ্যে আছো সব কিছুর পরিপ্রেক্ষিতে আমি বুঝতে পারছি কারণ যেভাবে এক্সাম প্রোসিজরটা হয়েছে যেরকমভাবে একবারে বলা যেতে পারে না ওপেনলি সব কিছু সার্কুলেটেড হয়েছে তার উপর ভিত্তি করে ডিপ্রেশন হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ দুটি এক্সামিনেশনস আছে আমাদের প্রত্যেকটা অ্যাক্সপিরিয়েন্টের জন্য কেন সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো আমি আর বোর্ডে লিখলাম না সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ আর একটা হচ্ছে মিসলেনিয়াস তাই না ভালো করে বুঝবে এই দুটো এক্সাম তোমাদের সামনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটো এক্সাম তো তোমাদের এই দুটো এক্সামকে এখন থেকেই টার্গেট করতে হবে এবার তোমরা বলতে পারো তোমরা থামনেল দেখেই ভিডিওটা দেখছো আমি প্রত্যেকেই জানি আমি বলতে পারি ফুড দেখো ফুড এসআই যে এক্সামটা হয়েছে না এই এক্সামটা টু থাউজেন্ড আমরা এরকম দেখেছিলাম কিন্তু স্টুডেন্ট যে বর্তমান বর্তমান সিচুয়েশানটা দিয়ে স্টুডেন্ট যে আন্দোলনটা করেছে সেটা কিন্তু ভোলার নয় আমি বলবো সেটা আউটস্ট্যান্ডিং তাদের যে কন্ট্রিবিউশনস আগামী দিনে ডাব্লুবি দেখো ডাব্লুবি পিএসসিতে যেমন করাপশানও হয়েছে না তেমন পিএসসি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এমন একটা কমিশন যারা স্বচ্ছভাবে নিয়োগ করেছে এই বিগত পাঁচ বছরের মধ্যেই আমার আমারই চোখে রয়েছে অনেক কারণ আমার আমার অ্যাকাডেমি থেকে হিউজ ক্যান্ডিডেট পিএসসি ক্লার্কশিপে চাকরি করছে এবং তোমরা আইসিবিএ সুপারভাইজারে চাকরি করছে অনেকজনও জয়নিং পায়নি তারা জয়নিং পাচ্ছে কিন্তু তারা তো পাচ্ছে তো ফলে ফুড সাপ্লাই যে হয়েছে এইটা থামানোর প্রয়োজন ছিল এবং তোমরা আন্দোলন করেছ এর থেকে বেটার আর কিছু হয় না কিন্তু জানো এই ফুড সাপ্লাই যে তোমরা যে আন্দোলনটা করলে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছু কিছু চেঞ্জেস আসবে সেরকমই কিন্তু আমরা শুনতে পাচ্ছি সেই চেঞ্জেসগুলো কী কী প্রথমেই এরপর থেকে ডাব্লুবি পি কোনো এক্সাম কোনো এক্সাম আর সিঙ্গল ওয়ান পেপারে বা সিঙ্গল টায়ার ওয়ানে কমপ্লিট করবে না ঠিক আছে মিনিমাম দুটো ওয়ান এবং টু প্রিলিমিনারি এবং মেন তার পেপার থাকবে তার কারণ আমার মনে হয় যদি এই যে স্টেপটা তারা বলেছে এই স্টেপটা বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে বেস্ট স্টেপ তার কারণ যখনই তুমি দেখবে আমাদের যদি পিএসসি ক্লার্কশিপ দেখো প্রিলিমেন থাকার ধরুন কোকশান কিন্তু বলা যেতে পারে টু পারসেন্টও নাই ঠিক আছে এবার অনেকজন কেন বলছি তার কারণ হিউজ ক্যান্ডিডেট পিএসসি ক্লাসশিপে চাকরি করছে যাদেরকে আমি প্রিলিমিনারি পড়িয়েছি মেন পড়িয়েছি যাদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে আমি এমনি বলছি না ঠিক আছে এবং দেখো এবার টায়ার ওয়ান টায়ার টু করলে না করাপশান লেভেল কিন্তু কমতে বাধ্য এবং দেখো সামনে যে এক্সাম দুটো রয়েছে পিএসসি ক্লাসি বা মিসেনিয়াস তোমাদের কিন্তু টায়ার ওয়ান টায়ার টু রয়েছে ফলে তোমরা যারা যারা এদিকে ফোকাস না করে তোমরা ভাবছো অনলি ফুড এসাইড যে ঘটনা এটা নিয়েই মাথা খারাপ করে দেবো তা কিন্তু ফ্যাক্ট না টু থাউজেন্ড যে ফুড এসাই হয়েছিল সেম কনসেপ্ট হয়েছিল যারা যারা পরীক্ষা দিয়েছে তারা তারা একটু জানবে আমি কিন্তু এইটার অভিজ্ঞতার সাক্ষী ঠিক আছে এবং তারপরে প্রেক্ষিতে পিএসসি কিন্তু এর পরবর্তী থেকে কোনো এক্সাম কোনো এক্সাম না প্রিলিমিনারি না মেন কোনো এক্সাম আর যে সমস্ত ডিস্ট্রিক্টে করাপশন লেভেল বেশি যেমন মুর্শিদাবাদ ঠিক আছে তাই না তারপর হচ্ছে মালদা তারপর হচ্ছে নদীয়া এই সমস্ত জায়গায় সেন্টারই রাখবে না এই সমস্ত জায়গায় সেন্টারই রাখবে না যদি দেখা গেল আরও বীরভূম এই সমস্ত জায়গায় সেন্টার থাকবে না ঠিক আছে ডাব্লুবি কিন্তু এরকমই একটা নির্দেশনা আমরা প্র্যাকটিক্যালি পাচ্ছি ইনফরমেশনস পাচ্ছি এবং তোমরা যারা যারা আন্দোলনে গেছিলো তাদেরকেও কিন্তু এই তথ্য কিছুটা হলেও হিমস দেওয়া হয়েছে এবং এগুলো কিন্তু আগামী দিনে কিন্তু হবে তার কারণ পিএসসি যদি তুমি মেন পরীক্ষাগুলো দেখো যে টায়ার ওয়ান টায়ার টু দুটো পরীক্ষা আছে যে যেহেতু করাপশান লেভেল বেড়ে যাচ্ছে ফলে তারা টায়ার টু তো রাখেই না টায়ার টু তারা কলকাতা শিলিগুড়ি একবারে প্রপার প্রপার মেন প্লেসে রাখে যারা পিএসসি ক্লার্কিপস মেন দিয়েছ মিস্ত্রিয়াসের মেন দিয়েছো ডাব্লিউ বি সিএস এর মন মেন দিয়েছো তা তোমরা জানো যেটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে মেনের সিট কিন্তু ফেলে না তো আপকামিং ডেজেও ফেলবে না আরোই ফেলবে না এমনকি এটাও হতে পারে যে প্রত্যেকটা এক্সামের প্রিলি এক্সাম প্রিলিমিনারি এক্সাম দেওয়ার জন্য তোমাদেরকে কলকাতা অথবা শিলিগুড়ি আচ্ছা যেতে হতে পারে এবং আমি একটা কথা বলি আমি এটা তোমাকে বলতে পারি যে ফুড আই পরীক্ষাটার পর আমি আর কোনোদিনও বলবো না যে না ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তাদের ভ্যাকেন্সি মানে সেন্টার ফেলা উচিত আমি বলবো না তার কারণ যখনই কারো বাড়ির পাশে বা পনেরো ষোলো কিলোমিটারের মধ্যে স্কুল থেকে যায় তাদের কিন্তু সাহসটা অনেকাংশে বেড়ে যায় আর সবচেয়ে বড় কথা যেটা পিএসসি করে না বাট ফুড সাপ্লাই ফুড সাপ্লাই যেটা করেছে ফুড সাপ্লাই টোয়েন্টি টোয়েন্টি টুতে ফোরে সরি ফুড এসআই ফোরে যেটা করেছে সেটা বহুদিন আগে তারা অ্যাডমিট কার্ড দিয়ে দিচ্ছে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা দেখছে এবং ডাব্লুবি পিএসসি কিন্তু আপকামিং ডেজে তোমরা যারা যারা পিএসসি ক্লার্কশিপ মিস্তিনিয়াসের প্রিপারেশান নিচ্ছ আমি তোমাদের বলছি যারা যারা ফুড এসআই এর প্রিপারেশন নিয়ে নাইনটি অ্যান্সার করে এসছো নাইনটি অ্যান্সার করে এসছো মনে রাখবা তাদের প্রিপারেশান বা তাদের এই পরিশ্রম ভুল যাবে না যাবে না যারা জেনুইন পড়াশোনা করেছো না তারা ভুল যাবে না তার কারণ আপকামিং ড্রেজে আরও দুটো গুরুত্বপূর্ণ এক্সাম আছে একটা না একটাতে হবে হবেই ঠিক আছে আপকামিং ইং মনে রাখবে কেপিএস যে ছাড়ার প্রসঙ্গ চলছে কেপিএসেও কোনো রকম সিঙ্গেল টায়ার এক্সাম থাকবে না ডাব্লুবিপিএসসি এবং অন্যান্য এক্সাম যেগুলো আসবে কোনোটাই সিঙ্গেল টায়ার এক্সাম থাকবে না যাতে কোরাপশান লেভেল কমানো যায় তার কারণ পিএসসি কিন্তু খুব ভালো করে বুঝে গেছে পিএসসি অন্যান্য পরীক্ষায় কতটুকু বুঝতে পেরেছি কিন্তু জানি না কিন্তু পিএসসি এটা বুঝে গেছে যে স্টুডেন্টরা বুঝে গেছে যে এইভাবে কোরাপশান হচ্ছে অকাপটে ঠিক আছে তার কারণ ভিডিও এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের তো অভাব নেই তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলা যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন প্রত্যেকের ক্ষেত্রে এবং আমি এই ভিডিওটা দিয়ে কী করলাম আমি ভিডিওটা দিলাম এই জন্যই যারা আমাকে মাঝে মাঝেই মেসেজ করছো যারা আমাকে মাঝে মাঝেই জানার চেষ্টা করছো স্যার তাহলে কি আপকামিং ডেজে আমাদের পিএসসি স্কুলারশিপ মিস্তিরিয়াস প্রিপারেশানস নিয়ে কোনো লাভ নেই তা নয় ঠিক আছে যারা যারা আমাদের ব্যাচে প্রিপারেশানস নিচ্ছ নিতে পারো তোমরা যদি আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে চাও বিএসসি ক্লাস মিস্ত্রি আছে আমাদের অ্যাপ টিউব সায়েন্স লার্নিং দেখো ডিসক্রিপশানে লিঙ্ক আছে তোমরা সেখানে গিয়ে অ্যাপ রেজিস্টার করে নাও এবং সেখানে তোমরা ফ্রি ক্লাসগুলো দেখো আমাদের পেট ব্যাচে যুক্ত হতে পারো তোমরা যদি চাও পেট ব্যাচে পড়বে পড়তে পারো নিজেরা পড়াশোনা করো আলটিমেটলি পড়াশোনাটা জরুরি কেমনভাবে কে করবে যার যেটা সুইটেবল সেটা করবে ঠিক আছে তো যাই হোক সবাই খুব ভালো থেকো এই ভিডিওটার মাধ্যমে আমি আশা করছি কিছু কিছু ফ্যাক্ট তুলে ধরেছি যেগুলো তোমাদের ডিপ্রেশন লেভেলকে একটু হলেও কমাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ক্লাসে আর অনেকজন তোমরা আমাকে বলেছ যে স্যার ফুডেরকে রি রিএক্সামের কোনো ব্যাপার রয়েছে দেখো ফুড রেসপেক্টে এত আন্দোলন হয়েছে ফলে সামনে ইলেকশন রয়েছে ফুড রেসপেক্টে কিন্তু অনেক ধরনের কেস ফেসও হয়েছে যেটুকু আমার কানে আসলো এখন কোন জায়গায় দাঁড়িয়ে কোথায় পরিস্থিতি যাবে বলা বড় মুশকিল তবে দুহাজার আঠারোর মতো দুহাজার চব্বিশে ঢাকতে পারবে না পিএসসি একরা পিএসসি নিজেও জেনে গেছে এবং যে বিভিন্ন জায়গা থেকে আমাদের মালদা মুর্শিদাবাদ নদীয়া বীরভূম থেকে অনেক সংখ্যক পরীক্ষার্থীকে অ্যারেস্ট করা হয়েছে যারা কি করে প্রশ্নগুলো পেয়েছে সেই মাথাগুলোকে ধরা হয়েছে যতটুকু প্রশাসনিক কার্যকারিতা অবলম্বন করা দরকার সব কিছুই তারা করছে এবং এখনও অবধি কোনো রকম এই সার্কুলেশনস বা এই নির্দেশনা আমি শুনতে পাইনি যেখানে উঠে আসছে যে পিএসসি বলছে যে নতুন সুদেশায় আমি এক্সাম নেব যদি পিএসি ফুডাম হয় তাহলে মনে রাখবে টায়ার ওয়ান টায়ার টু হবে সিঙ্গেল টায়ারে হবে না এটা নিশ্চিত সবাই খুব ভালো থেকো আশা করছি তোমাদের ভিডিওটার মাধ্যমে ইনফরমেশন দিতে পেরেছি দেখা হবে পরবর্তী আবার কোনো নিয়ে ধন্যবাদ